তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দুটোয়। ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ের পর আয়ারল্যান্ডকে ওয়ান ডে সিরিজ হারিয়ে ফুরফুরে মেজাজে আছেন হাতুড়ে সিংয়ের শিষ্যরা। ছোট ফরম্যাটে বরাবরই ভালো টাইগাররা। এ পর্যন্ত টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ, যেখানে তিনটিতে জয়, একটিতে হার ও এক ম্যাচ পরিত্যক্ত হয়। সব কিছু বিবেচনায় শুধু এ ম্যাচ নয়, সিরিজ জয় পেতে চায় সাকিব বাহিনী। এদিকে ওয়ানডে হার কাটিয়ে জয়ের ধারায় ফিরতে চায় সফরকারী আয়ারল্যান্ড।